এমন সন্তান বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক। আজ আমি আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো যে গল্পটা শুনে চোখের জল ধরে রাখতে পারবেন না। একজন ডাক্তার ছেলে খুব ভোরে তার মাকে ফোন করে বলল, মা আজ ছুটির দিন, আমি বাসায় রান্নাবান্না করব, তুমি বাবাকে নিয়ে চলে আসো। তার মা খুব খুশি মনে তার বাবাকে নিয়ে চলে আসলো। ডাইনিং টেবিলে খাওয়ার সময় হঠাৎ ছেলের মনে পড়ল তার মা গরুর মাংস দিয়ে নান রুটি খেতে খুব পছন্দ করে। তাই ছেলেটি দেরি না করে বলল, মা তোমরা খাওয়া শুরু করো, আমি আসছি জাস্ট 5 মিনিট। কারণ ছেলেটির বাসার পাশের মোড়েই একটি নান রুটির দোকান আছে। ছেলেটি বাসা থেকে বের হয়ে গেল এবং যখন ছেলেটি বাসায় ফিরল, নান রুটি হাতে নিয়ে যখন ছেলেটি বাসায় ফিরল, ছেলেটি দেখতে পেল তার বাবা মা না খেয়ে চলে যাচ্ছে। ছেলেটি তার মাকে জিজ্ঞেস করলো, মা তোমাকে সকালে ফোন দিয়েছি আজকে আমি নিজের হাতে রান্না করব, সবাই একসাথে খাবো বলে, তুমি না খেয়ে চলে যাচ্ছ কেন? ছেলেটির মা কিছুই বলল না। তখন ছেলেটির বাবা বলল, বাবা যেই ঘরে আমার স্ত্রীকে সম্মান করা হয় না সেই ঘরে একক তো খাবার আমি খেতে পারবো না বলে ছেলেটির বাবা মা চলে গেল। যাবার সময় ছেলেটির মা ছেলেটিকে বলে গেল, বাবা বয়স হয়ে গিয়েছে, শরীরে বার্ধক্য চলে এসেছে, কোনো একটা কাজ ঠিকভাবে করতে পারি না, খাবারের প্লেটটাও ঠিকভাবে ধরতে পারি না, হাত ফসকে প্লেট পড়ে যায়, তোমার বাসায় খেতে এসে একটা প্লেট ভেঙে গেছে, আমি দুঃখিত, আমায় ক্ষমা করে দিও। এই বলে বাবা মা দুজন বেরিয়ে চলে গেল। তখন ছেলেটি তার স্ত্রীর কাছে জানতে চাইল আসলে কি হয়েছে। ছেলেটির স্ত্রী ছেলেটিকে 1000টা অভিযোগ করলো, বলল তোমার বাবা মা ঠিক মতো একটা প্লেট ধরতে পারে না, দেখো কি সুন্দর প্লেটটা ভেঙে ফেলেছে, গত বছর এই প্লেটটা আমরা সিঙ্গাপুরে বেড়াতে গিয়ে নিয়ে এসেছিলাম 1 সেট প্লেট, এখন একটা প্লেট ভেঙে গেছে, আমার পুরো সেটটাই শেষ। স্ত্রীর মুখে এই কথা শুনে স্বামীর মাথা গরম হয়ে গেল। তখন ছেলেটি তার ওয়াইফকে উদ্দেশ্য করে বলল, এখন তোমার যে রূপ যৌবন আছে সেটা একসময় থাকবে না, এই রূপ যৌবন একসময় চলে যাবে, বার্ধক্য তোমাকে আমাকে গ্রাস করবে, তখন আমরাও ঠিক মতো একটা প্লেট হাতে নিতে পারবো না, আমাদের হাত কাঁপবে, মাংসের বাটি থেকে চামিচ দিয়ে ঠিক মতো মাংসটা নিতে পারবো না, প্লেট পর্যন্ত আমাদেরও হাত কাঁপবে, মাংস পড়ে যাবে। তখন ছেলেটি তার ওয়াইফকে প্রশ্ন করল, তোমার সাজানো গোছানো সেই শোকেসটা যেন কোথায়, যেখানে থরে থরে প্লেট গ্লাস চামচ সাজানো থাকে, বলেই সেই শোকেসের কাছে চলে গেল এবং সেটার ভেতর থেকে একটি একটি করে প্লেট বের করতে লাগলো আর ভাঙতে লাগলো আর বলতে লাগলো, এই প্লেটের সেটটা তুমি সিঙ্গাপুর থেকে এনেছিলে না, এই গ্লাসের সেটটা তুমি মালয়েশিয়া থেকে এনেছিলে না, এই কথা বলেই সে একটার পর একটা প্লেট ভাঙতে থাকলো, গ্লাস ভাঙতে থাকলো, চামিচগুলো ভাঙতে থাকলো, বাটিগুলো ভাঙতে থাকলো। এমন করতে করতে একটা সময় তার শোকেসের ভেতরে যতগুলো জিনিস ছিল সব ভেঙে ফেললো এবং শেষ পর্যন্ত সেই ক্যাবিনেটটাই ভেঙে ফেললো। আর যাবার আগে তার স্ত্রীকে বলে গেল যে ঘরে আমার মা একক তো খাবার শান্তিমতো খেতে পারে না, সেই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এবং ছেলেটি বলল যেই ঘরে আমার বাবা মাকে সম্মান করা হয় না সেই ঘরে আমি থাকতে চাই না, যে মানুষটা আমার বাবা মাকে সম্মান করে না সেই মানুষটার সাথেও আমি থাকতে চাই না বলেই ছেলেটি টেবিল থেকে মাংসের বাটি আর নান রুটিগুলো নিয়ে তার বাবা মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ির সামনে যেয়ে দেখলেন তার বৃদ্ধ বাবা মা এখনও পৌঁছায়নি, ছেলেটি বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে ছেলেকে দেখে বাবা মা অবাক হয়ে গেল, বলল বাবা তুমি এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলে? ছেলেটি বলল, মা আমার পিঠে 2টা পাখা লাগিয়ে নিয়েছি আজকে দুপুরে মায়ের সাথে একসাথে খাবো বলে। ছেলেটির মা হাসি দিয়ে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরল আর বলল, ঠিক আছে চলো। ছেলেটি তার বাবা মায়ের সাথে খাবার দাবার শেষ করলো। তো আজকে আমি আমার ব্লগের মাধ্যমে শুধু একটি কথা বলতে চাই যে বাবা মা পৃথিবীতে এমন একটা মানুষ, পৃথিবীতে যত ধরনের ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা এক সময় নষ্ট হয়ে যায় অথবা বিলীন হয়ে যায়, কিন্তু বাবা মায়ের ভালোবাসা কখনো নষ্ট হয় না কিংবা বিলীন হয় না। কিন্তু কেন? কারণ বাবা মায়ের মতো করে কেউ কখনো ভালোবাসতেই পারে না। একজন বাবা একটা সন্তানকে মানুষ করতে যে একজন বাবা মা সন্তানকে মানুষ করতে যে তাদের নিজেদের জীবনটা অকাতরে বিলিয়ে দেয়,
একজন বাবা মা তাদের জীবনের 30টা বছর সন্তানের পেছনে ইনভেস্ট করার পর একটা সন্তান মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, আর সন্তানের মেরুদণ্ড সোজা হতে হতে বাবা মায়ের মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়। বাবা মা আর চাইলেও সোজা হতে পারে না, বাবা মাকে বার্ধক্য ধরে ফেলে, কোনো একটা কাজ ঠিকমতো করতে পারে না, হাত কাঁপে। আর তখন ছেলের বউরা বলে যে হাত কাঁপলে এত দূর আসার দরকারটা কি, এত ঘন ঘন দাওয়াত খাওয়ার দরকারটা কি, ছেলের বাসায় ছেলেমেয়েদের বাসায় বাসায় ঘোরার দরকারটা কি। যে সমস্ত ছেলের বউরা তার বাবা মাকে সম্মান করে না, সেই সমস্ত ছেলের বউদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনাদের এই রূপ যৌবন সবসময় থাকবে না, সবসময় পকেট ভর্তি টাকা থাকবে না, সবসময় আপনার চারপাশে মানুষ থাকবে না, একদিন বার্ধক্য আপনাদেরকেও গ্রাস করবে, আপনারাও কোনো একটা কাজ হাতে ঠিকভাবে করতে পারবেন না, হাত কাঁপবে, তখন কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি আপনাদের সাথেও ঘটবে। ঠিক আছে, সো বাবা মাকে সম্মান করুন, বাবা মাকে ভালোবাসুন, কারণ এই সময়টা একদিন আমাদের জীবনেও আসবে, আপনাদের জীবনেও আসবে। ঠিক আছে, সো বাবা মাকে সম্মান করতে শিখুন, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।